বন্ধুরা মনে রাখবে যে চাকরি পেতে গেলে কষ্ট করতে হবে, ব্যবসা করতে গেলেও কিন্তু কষ্ট করতে হবে। একটা ছেলে কদিন আগে কমেন্ট করেছে, দাদা 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা করে আজকালের দিনে চাকরি পাওয়া মুশকিল আছে। সে কথাটা ঠিক বুঝেছে, কারণ হচ্ছে সে 1 থেকে 2 বার ফেল করেছে, হয়তো পরীক্ষায় পাস করেছে বা ফাইনাল মেরিটে ফেল করে গেছে। সে কষ্ট করেও পাস করতে পারেনি 4-5 ঘন্টা, তাই সে আসল জিনিসটা আজ বুঝতে পেরেছে। বর্তমানে যে কম্পিটিশন যুগ, প্রত্যেকটা পরীক্ষাতে নেগেটিভ, তার উপর ইংলিশ আর হিন্দিতে পরীক্ষা। আর আমাদের বেঙ্গলের ছেলেদের সব থেকে দুর্বল হচ্ছে ইংলিশ আর অঙ্ক, আর হিন্দি তো আমরা এমনিতেই পড়াশোনার বাইরেই রাখি। তো এই কারণে সব থেকে বেশি সমস্যা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের জবের ক্ষেত্রে। তো এইগুলোকে ঠিক করার জন্যই কিন্তু তোমাদের নিজেদেরকে নিজের বুদ্ধি খরচা করতে হবে, কোনো টিউশন টিচার বা কোনো কোচিং সেন্টারে এটা গুলে খাইয়ে দিবে না জলের মতো, ঠিক আছে? যতক্ষণ না তুমি নিজে এই জিনিসগুলো কালচারের মধ্যে রাখছো, অতদিন তুমি কিছুই করতে পারবে না। কোচিং সেন্টারে গেলে তারা হিন্দির নোট দিবে, তুমি হিন্দি পড়তে পারবে না, ইংলিশের নোট দিলে ইংলিশ পারবে না। তাই এই দুটো ল্যাঙ্গুয়েজকে প্রথমে নিজের কালচারে খুব ভালোভাবে আয়ত্ত করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, তারপরে চাকরির চেষ্টা করা, ঠিক আছে? তো এই জন্য সবসময় নিজের বুদ্ধি খাটিয়ে তোমাকে কাজে এগিয়ে যেতে হবে। আর কথাগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ইনস্টাগ্রামে ফলো করবে বন্ধুরা।